সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে সেপ্টেম্বর, রোজ বুধবার, মামা কৃষ্টি বিনোদন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত রাজশাহী সিটি হাট। এই হাটে সপ্তাহে দুদিন বসে, রবিবার এবং বুধবার। তো বুধবারের আপডেট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখন সকালের মুহূর্তে কিছু কিছু সংখ্যক মহিষ আসা শুরু করছে। তো জোড়ায় যে মহিষটি দেখতে পাচ্ছেন আপনারা, খামার উপযোগী যে মহিষগুলো সংগ্রহ করতে চান আপনারা, এগুলো দুজাত করে বয়স, দুটা মহিষই বিগ সাইজের, যারা এক বছরের প্রজেক্ট হিসেবে মহিষগুলো সংগ্রহ করতে চান, এ হাটে আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দুটা মহিষই দুজাত করে বয়স, এবারে যে 4 থেকে 4.5 মণ করে এগুলোর মাংস হবে। তো এই জোড়া মহিষটির দাম যাচ্ছিল 2,40,000 টাকা, 1,20,000 টাকা পিস। তো ভিউয়ার্স, মহিষ দুটা খুবই কিন্তু হাই কোয়ালিটি, হাই গ্রোথের, যারা স্বল্প সময়ে প্রজেক্ট হিসেবে আপনারা মোটাতাজাকরণ করতে চান, এই মহিষগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই সমস্ত মহিষগুলো ব্যাপক হারে এখন আমদানি হবে, সামনে শীত আসতেছে। তো এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র একটি মহিষ, মহিষের পাশাপাশি একটি গরু আসার সাথে সাথে এই টিনের যে ঘরগুলো থাকে, ঘরগুলোতে লাগার সাথে সাথে কিন্তু ভিউয়ার দেখতে পাচ্ছেন পেটের কাছ দিয়ে ফেড়ে প্রায় 1 থেকে 1.5 হাত পরিমাণ ফেড়ে গেছে ভিউয়ার্স, রক্ত পড়তেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের এই গরুটি প্রায় 2,30,000 টাকা দাম হবে গরুটির। এখন সকালের হাট, বিক্রেতা ভাই নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে। আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি দেখে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ইতিমধ্যে ডাক্তারকে কিন্তু ফোন করা হয়েছে, ডাক্তার আসবেন, তবে এটাকে সেলাই করা ছাড়া কোনো উপায় নাই ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি প্রায় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ ডিপ হয়ে গেছে, তবে ব্লিডিং কম হচ্ছে, তো এই রিস্ক কম। তারপরেও তুলনামূলকভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা এখন। তো ভিউয়ার্স, রাজশাহী সিটি হাটের পরবর্তী ভিডিওটি দেখতে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।